हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री, आज के तुम्हारे संगे नीट एवं जॉइंटर जो प्रीवियस ईयर क्वेश्चन गुलो डिस्कस करब। ऑलरेडी एक पार्ट अपलोड कर दीची, जरा देखनी अवश्य देखे नेबे, लिंक ए वीडियो डिस्क्रिप्शन दिए आछे। ओके, तो आमी जेई बुईटा देखे तुम्हारे प्रीवियस ईयर क्वेश्चन डिस्कस करछी सेटा देखे नाओ, MTG 33 years। ओके, MTG 33 years जे बोई आछे सेई बुईटा थेके टोटाल क्वेश्चन गुलो डिस्कस करब। जदिओ एई बुईटा शुधु नीटेर जन्य लेखा आछे, किन्तु एटा जॉइंट एवं नीट उभयेर जन्य गुरुत्वपूर्ण, कारण आमी जेटा करछि सेटा फिजिक्सेर 33 years क्वेश्चन पेपर जो MTG बोई, से बोई थेके प्रत्येक चैप्टर गुलो आमी आलोचना कर देव। फिजिक्स एवं केमिस्ट्री जेहेतु नीट एवं जॉइंट जो उभयेर जन्य आछे, ताहले एखाने जे क्वेश्चनगुलो डिसकस करब सेई क्वेश्चनगुलो नीटेर जन्य जेमन गुरुत्वपूर्ण आछे, जॉइंटेर जन्य सेटा खूब गुरुत्वपूर्ण आछे। सेजन्य जारा नीट एवं जॉइंटेर जन्य प्रिपारेशन निच्छो बा नेबे, तारा अवश्यई এই ভিডিওগুলো দেখবে এবং যেই কোশ্চেনগুলো ডিসকাস করছি সেই কোশ্চেনগুলো ভালো করে ফলো করবে। ওকে, এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা কোশ্চেনগুলো সব থেকে সহজ এবং সরল করে বোঝানোর। তো আমি যেই চ্যাপ্টারতে তোমাদের করাছিলাম সেটা ল অফ মোশন, ক্লাস 11 দেখে নাও, ল অফ মোশন এর অলরেডি একটা পার্ট আপলোড করা আছে। সেখানে 1 থেকে 10 কোশ্চেন MTG বইয়ের 1 থেকে 10 কোশ্চেন পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহকারে সমাধান করে দেওয়া আছে। আর আজকে যে শুরু করবো সেটা 11 প্রশ্ন থেকে, অর্থাৎ পার্ট 2 দেখে নাও, পার্ট 2। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ ফর নিট অ্যান্ড জয়েন্ট ল অফ মোশন এই চ্যাপ্টার। ওকে, তাহলে পার্ট 2 তে আমরা যে 11 কোশ্চেন করবো সেই কোশ্চেন ডিসকাস করা যাবে। তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনো পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করবে, আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। ওকে, তা দেখে নাও 11 কোশ্চেনটা কি আছে। Chapter 5 ল অফ মোশন, Question number 11 MTG 33 years। ওকে, তা দেখানো কি বলছে, এ ফোর্স অফ এ 6 newton অ্যাক্টস অন এ বডি অ্যাট রেস্ট অ্যান্ড অফ মাস 1 kg ডিউরিং দ্য টাইম দ্য বডি অ্যাটেন এ ভেলোসিটি 1 kg ডিউরিং দিস টাইম দ্য বডি অ্যাটেন এ ভেলোসিটি অফ 30 meters per second দ্য টাইম ফর উইচ দ্য ফোর্স অ্যাক্টস অন দ্য বডি ইজ। তাহলে কোনটা দেখে নাও, সময়টা কত বলেছে দেখে নাও অপশনগুলো। অপশন এ 7 seconds, অপশন বি 5 seconds, অপশন সি 10 seconds, অপশন ডি 8 seconds। কোশ্চেনটা আবার আমি সহজ করে বুঝিয়ে দিতে দেখে নাও, বলছে কি এ ফোর্স অন 6 newton, একটা 6 newton বল একটা বস্তুর উপর প্রযুক্ত করা হয়েছে, যে বস্তুটা প্রথমে স্থির অবস্থায় ছিল। যদি আমি লিখি তাহলে গিভেন দেখে নাও, আমি 11 কোশ্চেন লিখলাম, গিভেন কি বলেছে, এফ ইকুয়াল টু 6 newton। ওকে, 6 newton একটা বল একটা বস্তুর উপরে, ধরো একটা বডি আছে যেই বডিটা ইনিশিয়ালি রেস্ট ছিল, অর্থাৎ U = 0, তাহলে U = 0, তাহলে এখানে এফ বল প্রযুক্ত করা হয়েছে। ওকে, বস্তুটার ভর কত দেখে নাও, এমটা বলেছে কত দেখে নাও, এমটা বলছে 1 kg। ওকে, 1 kg, 1 kg মাস। ওকে, এর মাসটা বলে যাওয়া দেখে নাও 1 kg। তাহলে যখন এই বলটা প্রযুক্ত করা হলো তখন বস্তুটা কি হলো, গতিশীল গতিবেগ লাভ করবে, তখন এর ভেলোসিটি হলো ভি। তাহলে যে সময়ে ইনিশিয়াল বেগ U0 থেকে ভি হলো সেই সময়টা কত, টাইমটা বের করতে বলেছে। ভেলোসিটি বলে দেখে নাও V = 30 meters per second। ওকে, এটা বলে দিয়েছে, তাহলে কি বের করতে হবে, T = অর্থাৎ যে সময়ে বস্তুটা 30 meters per second বেগ লাভ করবে সেই সময়টা কত। অপশানগুলো দেখে নাও, অপশান আছে 7 seconds, অপশান এ, ওকে, অপশান বি দেখে নাও কি আছে, অপশান এ 5 seconds, 10 seconds, 8 seconds, 5 seconds, অপশান সি 10 seconds, অপশান ডি, ওকে, তারপর দেখে নাও 8 seconds এগুলো দিয়েছে। কোশ্চেনটা আরেকটু সহজ করে বলে দিচ্ছি, একটা বস্তু এম ভরের বস্তু একটা রেস্ট অবস্থা ছিল, সেখানে এফ বল প্রযুক্ত করা হয়েছে, এফ বল প্রযুক্ত করার পর কিছু সময় পর এই বস্তুটা ভি বেগ লাভ করছে, তাহলে যেই সময় বস্তুটা ভি বেগ লাভ করছে সেই সময়টা কত বের করতে বলেছে। বোঝা গেছে, ইজি কোশ্চেন, তাহলে কীভাবে সমাধান করবো দেখানো। তাহলে প্রথমে আমরা দেখানো সমাধান করতে গেলে প্রথমে আমরা অ্যাক্সিলারেশন, বস্তুটা যাওয়ার সময় যে অ্যাক্সিলারেশন গেন করবে সেই অ্যাক্সিলারেশনটা কত, সেই অ্যাক্সিলারেশন বের করবো। তাহলে আমরা জানি কি দেখানো, এখানে বলতে পারি কি, আমরা জানি F = ma, তাহলে a = কী হবে, F/m, তাহলে এফটা কত, 6 newton, আর ওয়েটটা দেখানো কত বলছে, ওজনটা 1 kg, তাহলে 6/1 = a = 6 meters per second square, তাহলে এখানে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, U = 0। এবারে
টাইমটা কিভাবে বের করবো? তাহলে আমরা বলতে পারি আমরা জানি, আমরা জানি সেটা কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবারে ভিটা কত দেখো, থার্টি, তাহলে বলতে পারি থার্টি। ইউটা কত দেখো, জিরো, ইনিশিয়ালি রেস্টটা ছিল বললো, তাহলে জিরো ইকুয়াল টু এট। কত দেখো নাও, এ পেয়েছি আমরা সিক্স ইন্টু টি, তাহলে বা টি ইকুয়াল টু থার্টি বাই সিক্স, তাহলে পাঁচ ছয় তিরিশ। টি ইকুয়াল টু কত, ফাইভ সেকেন্ড। তাহলে যে সময়ে বস্তুটি আমার তিরিশ মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে, সেই সময়ে, সেই সময়টা কত দেখে নাও, সেই সময়টা হচ্ছে কি ফাইভ সেকেন্ড, অর্থাৎ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে দেখে না কীভাবে সমাধান করলাম, এইটাই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা কি আমি বারবার বলি, কোশ্চেনটা ডিপলিভাবে বুঝবে, কোশ্চেনটা যত ভালোভাবে বুঝতে পারবে ততই সলিউশনটা তত ইজি হয়ে যাবে। কোশ্চেনটা তাদের যদি না বুঝতে পারো, ফিগার আউট করে ছবি আঁকবে, ছবিকে কী বলতে চাই সেটা ভালো করে বুঝবে, কী গিভেন আছে, কী বের করতে হবে, এইগুলো একটু ভালো করে বুঝে নাও, তারপর দেখবে খুব সহজে তুমি সমাধান করে নিতে পারবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার টুয়েলভ কী বলছে দেখো না। এ টেন নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি প্রোডিউস ইন ইট অ্যান অ্যাক্সিলারেশন অফ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্য মাস অফ দ্য বডি ইজ, তাহলে ওই বস্তুর ভর কত হবে। কোশ্চেনটা আমি আরেকবার সহজ করে বুঝিয়ে দিচ্ছি, দেখো না। এ টেন নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি, মানে একটা দশ নিউটন বল একটা বস্তুর উপর প্রযুক্ত করা হয়েছে। ওকে, ওকে, প্রোডিউস ইন ইনিটস অ্যান্ড অ্যাক্সিডেন্ট, যার ফলে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে কত, ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্য মাস অফ দ্য বডি, তাহলে বস্তুটার ভর কত হবে। খুবই সহজ, কোশ্চেনটা একদম পাতি কোশ্চেন দিয়ে, একদম সহজ কোশ্চেন দিয়ে দেখ নাও। অপশনগুলো দেখ নাও, কোশ্চেন নাম্বার টুয়েলভ, তাহলে কোশ্চেন নাম্বার টুয়েলভ অপশনগুলো দেখে নাও। অপশন এ, অপশন এ বলছে দেখে নাও, প্রথম পনেরো কেজি, কুড়ি কেজি, দশ কেজি, পাঁচ কেজি, পনেরো কেজি, কুড়ি কেজি, দশ কেজি আর পাঁচ কেজি। ওকে, খুবই সহজ। তাহলে যে বল প্রযুক্ত করা হয়েছে, এফ ইকুয়াল্ট বলছে কত, সেটা দেখি টেন নিউটন, টেন নিউটন বল প্রযুক্ত করেছে কোনো বস্তু পড়ে, বস্তু তার ফলে বস্তুর ত্বরণ কত হচ্ছে, এ ইকুয়াল টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, বের করতে হচ্ছে ভর। একদম সিম্পল, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ এম ইকুয়াল টু কী হবে, এম ইকুয়াল টু এফ বাই এ, তাহলে এফটা হচ্ছে টেন বাই ওয়ান, তাহলে এম ইকুয়াল টু কত হবে, টেন কেজি, টেন কেজি, অর্থাৎ অপশান সি, অপশান সি ইজ রাইট অ্যান্সার। একদম সহজ কোশ্চেন ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, থার্টিন নম্বর কোশ্চেন, তেরো নম্বর কোশ্চেনটা দেখো না কী বলছে। এ ফোর্স ভেক্টর অ্যাপ্লাইড অন এ মাস ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এফ ইকুয়াল টু সিক্স আই মাইনাস এইট জে প্লাস টেন কে অ্যান্ড অ্যাক্সিলারেশন উইথ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, হোয়াট উইল বি দ্য মাস অফ দ্য বডি। এটাও একই টাইপের কোশ্চেন দিয়ে দেখো না, এই কোশ্চেনটাই রিপিট করে দিয়েছে, কিন্তু একটু চেঞ্জ, ফোর্সটাকে চেঞ্জ করে দিয়েছে। কী বলে দেখো না, আগে আমি এটা অপশানগুলো লিখে নিই, কী অপশান বলেছে, অপশানগুলো কী কী বলেছে দেখে নাও। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। ওকে, অপশানগুলো কী বলেছে দেখে নাও, টেন কেজি, টোয়েন্টি কেজি, টেন রুট টু কেজি, টু রুট টু টেন কেজি। ওকে, টেন কেজি, টোয়েন্টি কেজি, টেন রুট টু কেজি, টু রুট টেন কেজি। ওকে, এগুলো তাহলে বলছে কি, কোনো একটা বস্তু আছে যার উপরে বল প্রযুক্ত করা হয়েছে, সেই বলটা কি দেখে নাও, কোশ্চেনটা বলছে দেখে নাও, কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত করা হয়েছে সেই বলটা দেখে নাও। এফ ভেক্টর বলেছে কত, সিক্স আই ক্যাপ মাইনাস, সিক্স আই ক্যাপ মাইনাস এইট জে ক্যাপ প্লাস, কী বলছে দেখো, টেন কে ক্যাপ, টেন কে ক্যাপ। তারপরে এতে বস্তুর মধ্যে অ্যাক্সিলারেশন হয়েছে কত, ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যাক্সিলারেশন কি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ভর কত। খুব ইজি, আগে একটা মতো ছিল, কিন্তু ফোর্সটাকে একটু চেঞ্জ করতেছে, এখানে ফোর্সটা ভেক্টর আছে বলেছে, তাই না, তাহলে এটাকে স্কেলার কনভার্ট করতে, তাহলে এফ ইকুয়াল টু রুট অফ সিক্স স্কোয়ার প্লাস মাইনাস এইটের হোল স্কোয়ার প্লাস টেনের হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখে নাও, রুট অফ থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর প্লাস হান্ড্রেড।
ওকে, তাহলে কত হচ্ছে 64 আর 36 কত, 100, 100 200, তাহলে রেজাল্ট 200। তার মানে বলতে পারি 2 × 10² তাই না, 2 × 10² তখন এফ ইকুয়াল টু 10√2 নিউটন। তাহলে এবারটা আগের মতো ফর্মুলাকে ফেলবো, এম ইকুয়াল টু এফ বাই এ, তাহলে এফটা 10√2 বাই এ হচ্ছে কত দেখে নাও, এ হচ্ছে আমার 1, তাহলে এম ইকুয়াল টু 10√2 kg। তাহলে কোন অপশনটা হলো দেখে নাও, অপশান অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তার মানে এই এর আগের অঙ্কটা যেটা হলো 12 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক সেমই ছিল, শুধু এখানে ফোর্সটাকে ভেক্টর কোয়ান্টিটি বলে দিয়েছিল। তাহলে ভেক্টরকে আমি আগে ম্যাগনিচিউড মানটা বের করবো, তারপরে আগেটার মধ্যে সমাধান করবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেনটা কি আছে, ইন এ রকেট ফুয়েল বার্নস অ্যাট দ্য রেট অফ 1 kg/s, দিস ফুয়েল ইজ ইজেক্টেড ফ্রম দ্য রকেট উইথ এ ভেলোসিটি অফ 60 km/s। ওকে, দিস এক্সার্টস এ ফোর্স অন দ্য রকেট ইকুয়াল টু, তাহলে এর ফলে রকেটের উপরে যে বলটা প্রযুক্ত হবে সেই বলটা কত হবে। খুবই সহজ, দেখেন আমরা খুবই ইজিলিভাবে এটা সমাধান করতে পারবো। কোশ্চেনটা আমি আরেকটু সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে কোশ্চেন তোমরা বুঝতে পারো। দেখো না, সমাধানের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেনটা, কোশ্চেনটা তুমি খুব ভালোভাবে বুঝতে হবে, একদম ডিপলিভাবে বুঝতে হবে, এবং নিজের যেই ল্যাঙ্গুয়েজে বলছে সেই ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে। যদি নিজের ভাষায় ভালো করে বুঝতে পারো, দেখবে তার মানে অ্যাকচুয়ালি কী বের করতে বলেছে, তুমি সেটা খুব সহজে বুঝতে পারবে, যাবে সমাধানটাও খুব দ্রুত হয়ে যাবে। সেটা কোনো কোশ্চেন পড়বে যখন, কোশ্চেনটা কেয়ারফুলিভাবে পড়বে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে কোশ্চেন অ্যাকচুয়ালি কী বের করতে বলা আছে, মানে কী কী পদ্ধতিতে আমরা বের করতে পারি। তাহলে অপশানগুলো দেখে নাও, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। ওকে, তাহলে এ বি সিটা অপশানগুলো দেখে নাও, কতটা বল প্রযুক্ত করবে, 6000, 60000, 6000 নিউটন, 60000 নিউটন, তারপরে দেখুন কী বলছে, তারপর 60 নিউটন, 600 নিউটন, 60 নিউটন, 600 নিউটন। ওকে, তাহলে কোনটা কোশ্চেনে দেখুন কী বলছে, কোশ্চেনে বলছে কি যে একটা রকেট আছে, রকেটের ভিতরে যে ফুল থাকে যেটা আমরা বলেছিলাম, যেই রকেট ধরলাম, ওকে, এখানে কী থাকে, ফুল থাকে তাই না, এইগুলো জ্বালানি, এখানে জ্বালানি থাকে, তাহলে এই জ্বালানি জ্বলতে থাকবে, এর জ্বালানির ভরগুলো ধীরে ধীরে কমতে থাকে, কত রেটে কমছে দেখানো এখানে, 1 kg/s। ওকে, তার বার্ন অ্যাট দ্য রেট অফ 1 kg/s, এই রেটে বার্ন করছে। ওকে, দিস ফুয়েল ইজ ইজেক্টেড ফ্রম দ্য রকেট উইথ এ ভেলোসিটি, তাহলে এর ফলে হচ্ছে কি, রকেট এখান থেকে ফুয়েলটা যখন বেরোচ্ছে কত কিলোমিটার/s বেরোচ্ছে দেখানো, 60 কিলোমিটার/s রকেটটা, এখানে ফুয়েলটা জ্বালানিটা এখানে জ্বলে জ্বলে বেরিয়ে যাচ্ছে। তাহলে এর ফলে রকেটটার উপর যে থ্রাস্ট দেবে, যে বল প্রযুক্ত করবে সেই বলটা কত দেখানো, এখান থেকে জ্বালানি ভেলোসিটিতে বেড়ে যাচ্ছে একটা, 60 কিলোমিটার/s বেগে বেরিয়ে যাচ্ছে। ওকে, আর কি হারে বেরোচ্ছে, 1 kg/s হারে। ওকে, এই এই হারে বেরোচ্ছে, তার ফলে এই জ্বালানি জ্বলে যে নিচে দিকে যাচ্ছে তার প্রতিক্রিয়া বলস্বরূপ রকেটের উপরে কতটা বল প্রযুক্ত করবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা বলতে পারি কী কী গিভেন আছে দেখুন, ডিএম ডিএম বাই ডিটি, দেখো না, মাস পার সেকেন্ড, ওকে, ওয়েট রেঞ্জ রেট বলে, দেখো এখানে বলেছে কি যে রেট অফ তার ফুয়েল বার্ন অ্যাট দ্য রেট অফ, তাহলে ফুয়েল যে বার্ন হচ্ছে, বার্ন যে কমে যাচ্ছে, হ্রাস করছে, তাহলে ভর কমতি ডিএম বাই ডিটি সেটা কত, 1 kg/s। ওকে, 1 kg/s, তারপরে দেখো না ভেলোসিটি কত বলেছে, ভি ইকুয়াল টু 60 কিলোমিটার/s, তাহলে কিলোমিটারকে কি মিটার করলে কত হবে, 60 × 10³ m/s, তাহলে বলতে পারি কি 60 আর 3টে 0 হবে, 1, 2, 3 m/s, এটা হচ্ছে ভেলোসিটি। তাহলে ফোর্সটা কত হবে দেখো না, অতএব এফ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, যেহেতু ভি কনস্ট্যান্ট, ডিএম বাই ডিটি। ওকে, এটা এটা অ্যাকচুয়ালি এসেছিলো কী হবে দেখো না, এখান থেকে এফ ইকুয়াল টু ডিডিটি অফ ডিপি ডিটি ধরলাম, আর ডিডিটি অফ এমভি, তাহলে কারণ ফরবেগ দিতে এমভি, তাহলে ভি যদি ধ্রুবক হয় তাহলে ডিএম বাই টিটি, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এটা লিখেছি। ওকে, তাহলে ভিটা কত বলছে দেখো না, ভিটা হচ্ছে 60000, 1, 2, 3, 4 × ডিএম বাই টিটি কত দেখে নাও, 1, তার মানে কত হচ্ছে এটা,
এক দুই তিন চার নিউটন, 60,000 নিউটন। তাহলে অপশন দেখে নাও, অপশন বি, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, তাই না? দেখে নাও, সমাধান খুব ছোট আর খুব সহজ আছে। মেন কোশ্চেনটা তোমাকে টিপিয়ে বুঝতে হবে, কোশ্চেন যত ভালোভাবে বুঝবে ততই সমাধানটা দ্রুত হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো না, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেনে কি বলছে দেখে নাও, এ স্যাটেলাইট ইন এ ফোর্স ফ্রি স্পেস সুইপস স্টেশনারি ইন্টার প্ল্যানেটারি ডাস্ট অ্যাট এ রেট অফ dm/dt, dm/dt বলেছে কত দেখো না, আলফা ভি, ওয়ার এম ইজ মাস অ্যান্ড ভি ইজ দ্য স্পিড অফ স্যাটেলাইট, ওকে, অ্যান্ড আলফা ইজ এ কনস্ট্যান্ট, দ্য অ্যাক্সিলারেশন অফ স্যাটেলাইট ইজ। খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও, তাহলে এটা কীভাবে সমাধান করবে কোশ্চেনটা আমি ভালো করে বুঝিয়ে দেবো। কোশ্চেন নাম্বার ফিফটিন কী বলছে দেখে নাও, এখানে বলছে কি, এখানে দেখে নাও, এ স্যাটেলাইট ইন এ ফোর্স ফ্রি স্পেস সুইফ স্টেশনারি ইন্টার প্ল্যানেটারি ডাস্ট অ্যাট এ রেট অফ dm/dt, তাহলে dm/dt কথা বলছে দেখে নাও, dm/dt ইকুয়াল টু আলফা ভি, ওকে, আলফা ভি, ভি হচ্ছে যে ভেলোসিটিতে যাচ্ছে, ওকে, আলফা ভি, আর আলফা হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, ভি ইজ এ স্পিড অফ স্যাটেলাইট এম আর অ্যান্ড আলফা ইজ এ কনস্ট্যান্ট, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য স্যাটেলাইট ইজ, তাহলে স্যাটেলাইটের অ্যাক্সেলারেশন কত হবে, অপশানগুলো দেখে নাও, অপশান এ বি সি ডি, ওকে, তাহলে এখানে দেখে নাও অপশানগুলো কী আছে, দেখে নাও অপশানগুলো বলছে কি, মাইনাস আলফা ভি স্কোয়ার বাই এম, মাইনাস আলফা ভি স্কোয়ার বাই এম, তারপরটা দেখে নাও কী বলছে, মাইনাস আলফা ভি স্কোয়ার, ওকে, তারপরটা কী বলছে দেখে নাও, মাইনাস টু আলফা ভি স্কোয়ার বাই এম, তারপরটা দেখে নাও কী বলেছে কি, মাইনাস আলফা ভি স্কোয়ার বাই এম, এইটা ভালো করে দেখো, তাহলে এটা এটা গিভেন আছে আর এইগুলো অপশান দিয়েছে অ্যাক্সিলারেশন, তাহলে কী বের করতে বলছে, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য স্যাটেলাইট, তাহলে আগে রিটার্ডেশনটা বের করতে হবে, রিটার্ডেশনটা কত, দ্য রিটার্ডেশন ফোর্স, তাহলে রিটার্ডিং ফোর্সটা কী হবে, ফোর্স আমি এফ লিখলাম ইকুয়াল টু মাইনাস ভি ডিএম বাই ডিটি, তাই না, কারণ এই হারে জ্বালানিটা কমছে, তাহলে মাইনাস ভি ডিএম বাই ডিটি, মাইনাস কেন, যেহেতু কমছে, ওকে, তাহলে দেখে নাও মাইনাস ভি ডিএম বাই ডিটি, তাহলে এটা পেলাম। তাহলে আবার আমরা জানি কি, আবার যদি আমরা এখানে ডিএম বাই ডিটির মান বসে, তাহলে মাইনাস ভি ডিএম বাই ডিটির মান কত, আলফা ভি, তার মানে এখানে বলতে পারি কি, মাইনাস আলফা ভি স্কোয়ার, দেখেন মাইনাস আলফা ভি স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু কী পেলাম, এফ ইকুয়াল টু মাইনাস আলফা ভি স্কোয়ার, আবার এফ ইকুয়াল টু কী জানি আমরা, এম এ, তাই না, যেহেতু ভরটা ক্যাপিটাল এম বলেছে, এম এ, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম, তাহলে এম এফ এর মান বসিয়ে দিই, কত হচ্ছে এফ, দেখে নাও মাইনাস আলফা ভি স্কোয়ার বাই এম, তাহলে অপশানটা দেখে নাও কোন অপশানটা সঠিক হচ্ছে, দেখে নাও মাইনাস আলফা ভি স্কোয়ার বাই এম, অর্থাৎ অপশান ডি, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও এটা কীভাবে সমাধান করলো, আগে ফোর্সটা বের করে এফ ইকুয়াল টু মাইনাস ভি ডিএম বাই ডিটি, মাইনাস সাইন, যেহেতু সময় সংখ্যা হ্রাস পাচ্ছে সেই জন্য মাইনাস দিলাম, এফ ইকুয়াল টু মাইনাস ভি ডিএম বাই ডিটি, বা রিটার্ডিং ফোর্স বলে অবশ্যই মাইনাস হবে, মাইনাস ভি ডিএম বাই ডিটি, ভি ডিএম বাই ডিটির মানটা কি বসিয়ে দিলাম, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস আলফা ভি স্কোয়ার পেলাম, আবার এফ ইকুয়াল টু এম এ, তাহলে অ্যাক্সিলারেশনটা কত হচ্ছে, এফ ইকুয়াল টু এফ বাই এম, তাহলে মাইনাস আলফা ভি স্কোয়ার বাই এম, ওকে, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 16 নাম্বার কোশ্চেন দেখে নাও, খুবই সহজ আছে কোশ্চেনটা, কী বলছে দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু নিট বা জয়েন্টে এসছে, ওকে, প্রত্যেকটা কোশ্চেন ইয়ার আছে, যাদের কাছে এমটিজি বই আছে তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ যে কোনটা কোন ইয়ারে এসছে, আর যাদের কাছে নেই তারা যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন যাও, সেখানে তোমরা পিডিএফ ফাইল লিঙ্ক পেয়ে যাবে, ওকে। তার নেক্সট দেখে নাও, এ পার্টিকেল অফ মাস এম ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি ভি ওয়ান, ইট ইজ গিভেন অ্যান ইম্পালস সাচ দ্যাট ইট ভেলোসিটি বিকামস ভি টু, দ্য ইম্পালস ইজ ইকুয়াল টু, তাহলে ইম্পালসটা কত হবে সেটা বের করতে বলেছে, খুবই সহজ দেখে নাও, তো দেখো না কোশ্চেনটা কত ইজি আছে, 16, ওকে, তাহলে বলছে ইম্পালসটা, আগে অপশানগুলো আমি লিখে ফেলছি, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, অপশান কী বলছে দেখে নাও, অপশান এ হচ্ছে এম, স্মল এম, তারপরে
वी वन देखो ना एम वी वन वी टू माइनस वन ओके एम वी टू माइनस वी वन ओके তারপর ঠিক কি বলছে দেখো হাফ অফ এম হাফ অফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার ওকে নেক্সট দেখো কি বলছে কি এম ভি ওয়ান প্লাস ভি টু ভি ওয়ান প্লাস ভি টু আর একটা এম ভি টু মাইনাস ভি ওয়ান ওকে এম ভি টু মাইনাস ভি ওয়ান এখানে কি বলছে কোশ্চেনটা দেখানো বলছে কি এ পার্টিকেল অফ মাস এম ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি একটা পার্টিকেল একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে ধরুন পার্টিকেলটার ভর হচ্ছে কি এম আর ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান বেগে মুভ করছে মুভ করছে তারপরে ইফ ইট ইজ গিভেন অ্যান ইম্পালস সাজ দ্যাট ইটস ভেলোসিটি বিকামস ভি টু তাহলে এখানে যদি বাইরে থেকে কোনো একটা ধরনের বস্তু আমরা এখানটায় চলেছে ওকে তাহলে বাইরে থেকে যদি কোনো একটা ইম্পালস প্রয়োগ করা হয় তাহলে সেখানটা হচ্ছে কি এর বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে কত হচ্ছে ভি টু হচ্ছে আর আমরা জানি কি ইম্পালস হচ্ছে কি চেঞ্জ অফ মুভমেন্টটা তাই না চেঞ্জ অফ মুভমেন্টটা তো ইম্পালস তাহলে বলতে কি ইম্পালস ইকাল টু চেঞ্জ অফ মোমেন্টাম ওকে যদি এটাকে পি ওয়ান বলি এটাকে যদি পি টু বলি এই পরিস্থিতি যখন বস্তু এখানে ইম্পালস দেওয়া তখন যদি ভরবেগ পি টু হয় অন্তিম ভরবেগ পি টু প্রাথমিক ভরবেগ পি ওয়ান হয় তাহলে বলতে পারি কি পি টু মাইনাস পি ওয়ান পি টু মানে কি এম ভরটা একই থাকবে তাহলে এম ভি টু মাইনাস পি ওয়ান এম ভি ওয়ান তাহলে এম যদি কমন এনি ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার খুবই ইজি তাই না ইম্পালস বা চেঞ্জ অফ মোমেন্টাম তাহলে মোমেন্টাম চেঞ্জ পি টু মাইনাস পি ওয়ান করলি বা এম ভি টু মাইনাস এম ভি ওয়ান করলি ওটাই অ্যান্সার চলে আসবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেনে দেখো না কি আছে এ 600 kg রকেট ইজ সেট ফর এ ভার্টিক্যালি ফায়ারিং ভার্টিক্যালি মানে লম্ব লম্বে ফায়ারিং করা হচ্ছে ওকে ফায়ারিং ইফ দ্য এক্সাস্ট স্পিড ইজ 1000 meters per second দ্য মাস অফ দ্য গ্যাস ইজেক্টেড পার সেকেন্ড টু সাপ্লাই দ্য থ্রাস্ট নিডেড টু ওভারকাম দ্য ওয়েট অফ রকেট ইজ তাহলে ডিএম বাই ডিটিটা কত বের করতে বলে দেখেন খুবই সহজ আছে কোশ্চেনটা কোশ্চেন আমি খুব সহজে তোমাদের বুঝিয়ে দেবো তারপরে সমাধানটা খুব সহজ আছে দেখে নাও তো দেখো না কোশ্চেন নম্বর 17 ওকে কোশ্চেন নম্বর 17 বলছে কি একটা রকেট ওকে একটা রকেট আছে রকেটটাকে ভার্টিক্যালি ফায়ারিং করা আছে তার মানে যে অ্যাক্সেলারেশন কাজ করবে সেটা হচ্ছে কি এমজি এর অপোজিট দিকে যে বডির ওজনটা কাজ করে সেটা হচ্ছে কি এমজি ওকে এমজি কাজ করবে তাহলে এখানে বলছে কি দেখো না 600 kg রকেট ইজ সেট ফর এ ভার্টিক্যালি ফায়ারিং তাহলে এমটা কত বলেছে সিক্স হান্ড্রেড কেজি ওকে এত কেজি রকেট ওজনের একটা রকেটকে ভার্টিক্যালি ফায়ারিং করা হয়েছে ওকে ফায়ারিং করেছে তারপরে কি ইফ দ্য এক্সাস্ট স্পিড ইজ তাহলে এর ফলে যে বেগটা লাভ করবে সেই বেগটা কত বলছে ভি ইকুয়াল টু 1000 meters per second ওকে যদি এত বেগ লাভ করে ওকে 1000 meters per second দ্য মাস অফ দ্য গ্যাস ইজেক্টেড পার সেকেন্ড ইজ সাপ্লাই তাহলে কতটা মাস এখানে যে গ্যাসটা বা যেই ফুয়েলটা জ্বলছে তাহলে কতটা পার সেকেন্ড মানে ডিএম বাই ডিটি সেটা কত সেটা বের করতে বলেছে দেখুন তাহলে খুবই সহজে আমরা বের করতে আমরা কী জানি এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি তাই না এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি যদি মাস চেঞ্জ হয় তাহলে এটা আছে এফ ইকুয়াল টু এম ভি ডিএম বাই ডিটি আবার যেহেতু এটা গ্র্যাভিটির এতে যাচ্ছে তাহলে এর ওজনটা কত এর ওজনটা হচ্ছে এমজি এমটা হচ্ছে রকেটটার ভর আর জিটা হচ্ছে গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন তাহলে এখানে বসাতে পারি তাহলে বা এমজি এম জি ইকুয়াল টু এমজি ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি ওকে তাহলে ডিএম বাই ডিটি ইকুয়াল টু এমজি বাই ভি ইকুয়াল টু এমটা কত 600 জিটা কত 10 ডিভাইডেড বাই ভিটা কত দেখো না ভিটা আমার হবে কত 1000 অপশানগুলো এখানে লিখে দিয়েছি এখানে অপশানগুলো কী বলেছে এ বি সি ডি ওকে এ বি সি ডি এখানে কত বলেছে দেখো না অপশানগুলো বলছে কি 117 117
117.6 কেজি কেজি পার সেকেন্ড। তারপরটা কি বলছে দেখে নাও, 58.6 কেজি পার সেকেন্ড। তারপরটা দেখে নাও কত বলছে, 6 কেজি পার সেকেন্ড। তারপরে দেখে নাও 76.4 কেজি পার সেকেন্ড। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, 1, 2, 3, 1, 2, 3, তাহলে ডিএম বাই ডিটি ইকুয়াল টু 6 কেজি পার সেকেন্ড। তাহলে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, একটা 600 কেজি ওয়েটের একটা রকেট আছে, তার ভিতরে গ্যাস, কিছু গ্যাস দিয়েছে, সেই গ্যাস ফুয়েলটা আছে, তারপরে সে যখন ফুয়েলটা জ্বলতে শুরু করেছে তার এখানে তার ভেলোসিটি কত, 1000 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে গ্যাসটা বেরোচ্ছে, তার ফলে এই রকেটটা উপর দিকে চলে যাচ্ছে, মানে গ্র্যাভিটি যে আছে তাকে ভেদ করে চলে যাচ্ছে। তাহলে গ্র্যাভিটি যেই বলে এই রকেটটাকে টানবে সেটা কি এমজি, তাহলে এমজি বল পেলে চলে যাবে, তাহলে এমজি, তাহলে এখানে এফটা যে হবে সেটা হচ্ছে এমজি হবে। তাহলে এমজি কার্ড ভি ডিএম বাই ডিটি, এই দুটোকে ইকুয়াল করে দেবো, সেখান থেকে ডিএম বাই ডিটি আমি বের করে দেবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে কি 18 নম্বর কোশ্চেনটা। 18 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে নাও, এ রিজিড বল অফ মাস এম স্ট্রাইকস এ রিজিড ওয়াল অ্যাট 60 ডিগ্রি অ্যান্ড গেটস রিফ্লেক্টেড উইদাউট লস অফ স্পিড অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য ভ্যালু অফ ইম্পালস ইম্পার্টেড বাই দ্য ওয়াল অন দ্য বল উইল বি, তাহলে কথা হবে দেখে নাও, ইম্পালস মানে কি চেঞ্জ অফ মোমেন্টাম, বুঝতে পারছো, সেটা বের করতে বলেছে। কোশ্চেনটা আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী বলতে চাইছে সেটা আমি ডিটেলসে বোঝা যাবো তোমাদের। কোশ্চেন নাম্বার 18, একটা ওয়াল আছে, এইভাবে বলটা লাগছে দেখে নাও, তাহলে এম ভরের আছে, কি বেগে যাচ্ছে, ভি বেগে এইভাবে আমি ক্যাপিটাল ভি দিলাম, ক্যাপিটাল ভি বেগে আছে, ক্যাপিটাল ভি বেগে যাচ্ছে, আর এখান দেয়ালে লাগার পর ক্যাপিটাল ভি বেগে আসছে, এখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে দেয়ালে, আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেয়াল থেকে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে দেয়াল। তাহলে এই পরিস্থিতিতে ভর বেগের পরিবর্তন কত সেটা বের করতে পারছে। অপশানগুলো দেখে নাও, আমি এখানে অপশান লিখছি, অপশান এ, অপশান বি, সি, ডি। ওকে, কী কী বলছে দেখেন অপশানগুলো, শুধু এমবি, স্মল এমবি, তারপরে কী দেখানো বলছে কি, 2 এমবি, টু স্মল এম ভি, তারপরে দেখেন কী বলছে, এমবি বাই টু, স্মল এম ভি বাই টু, তারপরটা কী বলছে দেখে নাও, এমবি বাই থ্রি, কোনটা সঠিক হবে দেখে নাও। এটা যদি আমরা ভালো করে দেখি, এটা যদি ভরবেগ যদি বলি, এটা ইনিশিয়াল ভরবেগ পিআই, ইনিশিয়াল আইটিকে পিএফ দিলাম, ফাইনাল মোমেন্টাম, ওকে, ইনিশিয়াল মোমেন্টাম, এটা ফাইনাল মোমেন্টাম। এবার এটা যদি আমরা ভেক্টর কনসেপ্টে দেখি, তাহলে দেখে নাও, এইভাবে যদি কোনো অ্যাঙ্গেল আসে কোনো যদি বস্তু পড়ে, তাহলে দুটো উপাংশ হবে, একটা এই উপাংশ, একটা এই উপাংশ, ওকে। আর এখানে দেখে নাও, আমি যদি এই দিকে দেখি, তাহলে এটা দুটো উপাংশ যাবে, একটা দেখে নাও, দেখে নাও, এখানে একটা উপাংশ, এই একটা উপাংশ, তার মানে এই দিকে একটা উপাংশ, এই দিকে একটা উপাংশ, তাই না, দুটো উপাংশ। তাহলে আমরা এটা বলতে পারি কি, পিআই এটা হচ্ছে কি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে, তাহলে পিআই এটা পারপেন্ডিকুলার, পিআইপি মানে পিআই পারপেন্ডিকুলার, আর পিআই ভি ভার্টিক্যাল, ওকে, আর পিআই ভার্টিক্যাল, আর এটার ক্ষেত্রে দেখে নাও, এটা কী হচ্ছে দেখে নাও, এই দিক বরাবর আছে, তাই না, এটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল নয়, এটা হরাইজন্টাল, এটাকে ভি দিতে পারি আমি, এটা ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল, এটাও কী হবে, পিএফ, পিএফ হরাইজন্টাল, আর পিএফ ভার্টিক্যাল, ওকে, দুটো উপাংশ। আমরা যদি এইভাবে উপাংশে ভাঙি, ওকে, যদি এটা হয় আমার, যদি পিআইটা কত, পিআইটা এম ক্যাপিটাল ভি, আর পিএফটাও এম ক্যাপিটাল ভি, যেহেতু একটা অ্যাঙ্গেল করে প্রবেশ করছে, অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানটায় চেঞ্জ কিছুটা পরিবর্তন হবে। তাহলে দেখে নাও, এখান থেকে আমরা বলতে পারি কি, পিআই এবং পিএফ, তাই না, অর্থাৎ ইনিশিয়ালি ভরবেগের ইনিশিয়ালি মান আর ভরবেগের ফাইনাল যে মান হবে সেটা কি,
এম স্মল এম ভি ওকে। তাহলে এখানে বলছে দেখো না কোশ্চেনটা কি বলেছে, তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছিল দেখো নাও, দ্য ইম্পার্টেড বাই দ্য ওয়াল অফ দ্য দেখো না দ্য ভ্যালু অফ ইম্পালস ওকে, দ্য ভ্যালু অফ ইম্পালস বের করতে হবে। তাহলে আমরা জানি কি দ্য ভ্যালু অফ ইম্পালস মানে চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম ওকে। এবং এটাকে আমরা ভেক্টর কনসেপ্টে দেখব, অর্থাৎ পিএফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর ফাইনাল আর ইনিশিয়াল। তাহলে পিএফ ভেক্টর মানে কি, পিএফ ভেক্টর দুটো অংশ ভেঙে গেছে, এটা হচ্ছে কি দেখেন নেগেটিভ, দুটোই নেগেটিভ, এটা হচ্ছে আই হলে এটা মাইনাস আই ক্যাপ, এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ, তাই না? তা আমরা বলতে পারি কি দুদিকে যদি মাইনাসটা নিয়ে নিই তাহলে বলতে পারি মাইনাস পি এফ এইচ আই ক্যাপ ওকে, মাইনাস তারপরে দেখে নাও পি এফ ভি জে ক্যাপ ওকে। এটা হলো মাইনাস, আমরা যদি মাইনাস করছি তারপরে দেখে নাও পিআই, তাহলে পিআইটা এটা যদি ভেক্টর দিই এটা দেখে নাও এটা আই ক্যাপ পজিটিভ, আই ক্যাপ পজিটিভ দিকে, আর এটা কি মাইনাস জে ক্যাপ, তাই না? তারপরে আমরা বলতে পারি কি এটা কি দেখে নাও, এটা আমরা বলতে পারি এভাবে যে পি আই এইচ আই ক্যাপ মাইনাস পি আই ভি জে ক্যাপ ওকে। এটা তারপরে দুটো আই ক্যাপ আর জে ক্যাপ যদি আলাদা করি কথা হচ্ছে দেখো, যদি আই ক্যাপটা নিয়ে নিই আই ক্যাপ আই ক্যাপ যেখানে নেগেটিভ আছে এখানেও নেগেটিভ আছে, তাহলে মাইনাস বাদ দিলাম পি এফ এইচ প্লাস পি আই এইচ আই ক্যাপ ওকে। তারপরে দেখো মাইনাস আর এটা মাইনাস হবে প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে, তা বলতে পারি প্লাস পি আই ভি মাইনাস পি এফ ভি জে ক্যাপ। আমি উপাংশে ভেঙে দেখাচ্ছি দেখে নাও সিম্পলভাবে, তাহলে উপাংশে এর আরও সহজ আমি উপায়ে বোঝাবো। এটা এইভাবে আমি আগে এটা এটা আছে অবলানে দুটোভাবে, একটা অফিসিয়ালি অফিসিয়ালি বা কনসেপচুয়াল যেটা করা হয় সেটা আমরা এটা করছি দেখে নাও। এবার দেখে নাও এই পিএফএইচ পিআইএইচ বা পিআইভি পিএফভি এর মান কত হবে, খুবই সহজ দেখে নাও সিম্পলভাবে বের করতে পারি। আমার দেখে নাও পিআই আর পিএফ এর মান দুটো সেম আছে, আমি যদি লিখি পিআইএইচ মানে কি এটা দেখে নাও পিআই, এটা হচ্ছে পিআই সিক্সটি ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ভূমি, পিআইএইচটা ভূমি হচ্ছে, তাহলে আমি বলতে পারি পিআইএইচ ইকুয়াল টু পিআই কস সিক্সটি ডিগ্রি। লজিকটা ক্লিয়ার করো আগে, আমি বলছি না যে একটা অঙ্ক সমাধান করে তুমি এত সময় নষ্ট করো, আমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি, কনসেপ্ট যত ক্লিয়ার হবে ততটাই সহজে অঙ্ক সমাধান করতে পারবে। কনসেপ্ট না ক্লিয়ার করলে শুধু একটা অঙ্ক কীভাবে সমাধান হয় সেই সমাধান দেখিয়ে দিলাম, তাহলে শুধু সেই অঙ্কটাই পারবে অন্যগুলো পারবে না, সেটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করো যে কীভাবে সমাধান হচ্ছে। তাহলে পিআইএইচ ইকুয়াল টু পিআই কস সিক্সটি ডিগ্রি, আর পিআই মানে কি এম ভি, তাহলে পিআইএইচ ইকুয়াল টু এম ক্যাপিটাল ভি কস সিক্সটি ডিগ্রি ওকে। এটা অনুরূপভাবে পিএফএইচ পিএফএইচ পিএফএইচটা কোনটা দেখো এইটা, তাই না? তাহলে এইটা যদি দেখো এটা সিক্সটি ডিগ্রি, তার মানে এটাও সিক্সটি ডিগ্রি, তাহলে এর সঙ্গে গুণ করা আছে কেন কি হরাইজন্টাল কম্পোনেন্ট, তাহলে পিএফ পিএফ কস সিক্সটি ডিগ্রি, তাহলে পিএফ কস সিক্সটি ডিগ্রি। এবার পিএফ এর মান কত এম ভি, তাহলে এখানে বসিয়ে দিলাম এম ক্যাপিটাল ভি কস সিক্সটি ডিগ্রি। তাহলে আমরা কী বুঝতে পারলাম যে পিআইএইচ দেখেন পিআইএইচ আর পিএফএইচ দুটোর মান সেম, অনুরূপভাবে পিআইভি এবং পিএফভি দুটোর মান সেম হবে। তাহলে এই দুটোর মান যদি সেম হয় এবং মানটা কথা বললাম আমরা এম ভি কস সিক্সটি, তাহলে এখানে যদি বসে দিই ইকুয়াল টু মাইনাস টু এম ভি কস সিক্সটি ডিগ্রি ওকে আই ক্যাপ ওকে। এইটা হলো আর দেখে নাও পিআইভি আর পিএফভি দুটো যদি সেম হয় তাহলে কি হবে জিরো হয়ে যাবে। অনুরূপভাবে দেখে নাও যেমন এই দুটো সেম হয়েছে তোমরা এইভাবে বের করতে বের করে দেখবে পিআইভি পিএফভিও সেম হবে, এটা সাইনে আকার আসবে সাইন সিক্সটি ডিগ্রি, এটা ভার্টিক্যাল হলে সাইন সিক্সটি ডিগ্রি সাইন হবে ওকে, দুটো সাইন যেহেতু নেগেটিভ মাইনাস আছে তাহলে জিরো, তাহলে মাইন প্লাস জিরো, তাহলে বাদ টোটালটা আমার লাগবে না। তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম কোথায় ইম্পাসটা কথা পেলাম মাইনাস টু এম ভি কস সিক্সটি ডিগ্রি, তার মানে মাইনাস টু এম ভি কস সিক্সটি হচ্ছে কি ওয়ান বাই টু, দুই দুই কাটবে ইকুয়াল টু এম ভি ওকে। তাহলে ম্যাগনিচিউড ম্যাগনিচিউড নিলে এটা এম ভি কী আছে আই ক্যাপ ওকে আই ক্যাপ, তাহলে আই এম ভি আই ক্যাপ এটা ডাইরেকশন, এম ভি হচ্ছে ম্যাগনিচিউড
আর মাইনাস আই ক্যাপ অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম এম ভি মাইনাস আই ক্যাপ, তার মানে এম ভি হচ্ছে ম্যাগনিচিউড আর মাইনাস আই ক্যাপ হচ্ছে কি কোন ডাইরেকশন আছে এই দিকে আছে, ওকে এই দিকে আছে, তাহলে এটা হচ্ছে ভ্যালু, তাহলে চেঞ্জ অফ মানে ইম্পালস তাহলে কত হচ্ছে শুধু এম ভি, তার মানে অপশানটা দেখে নাও অপশান এ, অপশান এ ইজ রাইট অ্যান্সার। তা তুমি এখন যদি পরীক্ষা হলে এরকম টাইপের কোশ্চেন আসে তা তুমি কীভাবে সমাধান করবে, এইভাবে সমাধান করার প্রয়োজন নেই, ডাইরেক্ট করবে দেখে নাও, এটা আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য বললাম, তাহলে তুমি ডাইরেক্ট করবে কীভাবে দেখে নাও, উপাংশ তোমাকে ভাঙতেই হবে, ওকে উপাংশটা তোমাকে ভাঙতেই হবে, উপাংশ বিভাজনটা করতে হবে, তাহলে তুমি দেখে নাও, দেখে নাও একটা বলকে যদি ছোড়া হয় সেটা কখনোই এই বরাবর তার মোশনটা হবে না, এই বরাবর মোশন হবে না, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট বাদ আমার টোটালটা, তাহলে কোন বরাবর হবে এই বরাবর হবে, তার মানে আমার চেঞ্জ অফ মোমেন্টাম কী হবে দেখে নাও, পি এফ এইচ দেখে নাও পি, এটা এটাও এদিকে আছে দেখে নাও, বলটা এইদিকে যাবে দেয়ালে লাগবে লেগ আর দেয়ালে লাগার পর এদিকে ফিরে আসবে তাই না, এভাবে আসবে, তার মানে পি এফ এইচ ফাইনাল চেঞ্জ অফ মোমেন্টাম এফ এইচ মাইনাস পি আই এইচ, তাহলে পি এফ এইচটা কত দেখে নাও, পি এফ এইচটা হচ্ছে কি এম ভি, ভালো করে দেখে নাও, এটা হচ্ছে এম ভি কস 60 ডিগ্রি মাইনাস, এবার দেখে নাও আমি যদি এটাকে পজিটিভ ধরি ভিটাকে তাহলে এটা নেগেটিভ হবে, যেই ভেলোসিটি যাচ্ছে দেখে নাও যেই ভেলোসিটিতে যাচ্ছে সেই ভেলোসিটিতে ফিরে আসছে, তাহলে ভেলোসিটি যদি এইদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হয় তাহলে এইদিকে পজিটিভ হবে, তার মানে আমি ধরেছি দেখে নাও আমি এই দিকেরটাকে পজিটিভ ধরেছি তাই না, এই দিকেরটাকে এই ভেলোসিটিকে যদি আমি পজিটিভ ভি ধরি তাহলে এই ভেলোসিটি কি মাইনাস ভি হবে, কারণ দেখে নাও অপোজিট ডাইরেকশান, একটা বল এইদিকে যাচ্ছে আর এইদিকে আসছে, তুমি সিম্পল এক্সাম্পল নিন না ব্যাটের যেন বলকে মারা হয়, বল যখন আসে যেই বেগে আসে সেই বেগে যদি ব্যাট দিয়ে মারা হয় তাহলে একই বেগ হবে কিন্তু ডাইরেকশন অন্য হবে, সেটা নেগেটিভ হবে, তাহলে আমি এটাকে এম ভি কস 60 ধরলাম আর এটাকে এম মাইনাস ভি কস 60 ধরলাম, কারণ সেম তো, তাহলে ডাইরেক্ট হবে কি টু এম ভি মাইনাস মানে পজিটিভ টু এম ভি কস 60 ডিগ্রি, তার মানে হচ্ছে কি টু এম ভি ইন্টু ওয়ান বাই টু, দুই দুই কাটলো এম ভি, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে, এত কিছু করতে যাবে না, জাস্ট এই দুটো কম্পোনেন্টটা তুমি নিয়ে বিবেচনা করবে তাহলেই অঙ্ক হয়ে যাবে, ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো না, কোশ্চেন নম্বর 19 কোশ্চেনটা বলছে দেখো 19 কোশ্চেন নম্বর, এ বডি অফ মাস এম হিটস নর্মালি এ রিজিড ওয়াল উইথ ভেলোসিটি ভি অ্যান্ড বাউন্স ব্যাক উইথ দ্য সেম ভেলোসিটি, দ্য ইম্পালস এক্সপেরিয়েন্স বাই দ্য বডিজ, খুবই সহজ দেখে নাও, মানে একটা বল একটা দেয়ালে পড়ছে বাউন্সকে যেই স্পিডে পড়ছে সেই স্পিডে আবার ব্যাকে গেছে, তাহলে কতটা ইম্পালস হয়েছে সেইটা বের করতে হবে, খুব ইজি আছে কোশ্চেনটা দেখে নাও, তাহলে কীভাবে সমাধান করবো দেখো, তাহলে 19 কোশ্চেন নম্বর 19 লজিকটা বোঝার চেষ্টা করো, একটা বল ধরলাম তার ভর হচ্ছে এম, ওকে এম ভর ধরলাম, এখানে বেগটা কী বলেছে বেগটা বলে দিয়েছে কি বেগটা দেখে না বলেছে কি ভি ভি বেগে পড়ছে, ওকে তাহলে ভি বেগে পড়ছে, এখানে লাগার পর বাউন্স কাটছে, বাউন্স খেয়ে ঠিক একই বেগে উঠছে, যেই বেগে যাচ্ছিলো সেই বেগে উঠছে, তাহলে নিশ্চয়ই বেগ যদি এক থাকে তাহলে বেগের ডাইরেকশনটা আলাদা আছে, তাহলে এই বেগটা যদি পজিটিভ বলে থাকি তাহলে এটাকে কী বলবো নেগেটিভ বলবো, ওকে এটা অপশানগুলো দেখে নাও ইম্পালসটা কত বের করতে পারছে, তাহলে অপশানগুলো দেখে নাও অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি, কী বলে দেখে নাও, এখানে বলছে কি এম ভি 1.5 এম ভি 2 এম ভি 0 এম ভি 1.5 এম ভি 2 এম ভি 0 দেখে নাও খুবই ইজি আছে, তাহলে আমরা চেঞ্জ ইন মোমেন্টাম ইম্পালস মানে কি ইম্পালস মানে কি চেঞ্জ অফ মোমেন্টাম চেঞ্জ ইন মোমেন্টাম, তার মানে হচ্ছে কি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাহলে এর মোমেন্টামটা কত, এটা প্রাথমিক অবস্থার মোমেন্টাম, তাহলে পি আই ইকুয়াল টু কী হবে পি আই হচ্ছে কি মাইনাস এম ভি, ভিটা নেগেটিভের জন্য আর ফাইনালটা কি পি এফটা এম ভি, তাহলে মানটা বসে দিই এখানে, তাহলে এম ভি মাইনাস অফ মাইনাস এম ভি, তাহলে এম ভি প্লাস এম ভি ইকুয়াল টু টু এম ভি, তাহলে অপশান সি ইজ রাইট অ্যান্সার, অনেকে দেখে জিরো করে দেয় যেহেতু এম ভি বেগে এম ভি ভর বেগে পড়ছে এম ভি ভর বেগে উঠছে তাহলে মাইনাস করলে জিরো করে দেয়, তাহলে অ্যাকচুয়ালি এটা জিরো হবে না, এটা হবে কি যেহেতু ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হচ্ছে সেজন্য একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, দুটো কি করলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি টু এম ভি হয়ে যাবে, ওকে তো
তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 20 নাম্বার কোশ্চেনটা কি বলতে দেখো না, এ 0.5 কেজি বল মুভিং উইথ এ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড স্ট্রাইকস এ হার্ড ওয়াল অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য ওয়াল, ইট ইজ রিফ্লেক্ট উইথ দ্য সেম স্পিড অ্যাট দ্য সেম অ্যাঙ্গেল ইফ দ্য বল ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওয়াল অফ ওয়াল ফর 0.25 সেকেন্ড দ্য অ্যাভারেজ ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়াল ইজ। খুবই সহজ কোশ্চেন আছে দেখেন, এই কোশ্চেন মানে এর আগের কোশ্চেনটা অর্থাৎ কোশ্চেন নাম্বার 18 রিপিট করেছে কিন্তু একটু আলাদাভাবে। তুমি যদি ভাবো নাও যে কোশ্চেন নাম্বার 18 আর এটা সেম তাহলে ভুল হয়ে যাবে, ওইভাবে সমাধান করলে কখনো অ্যান্সার মিলবে না। এখানে একটু চেঞ্জ করে দিয়েছে, কি দেখো না চেঞ্জটা করেছে, আমি আগে ছবিটা তোমাদের এঁকে দিচ্ছি দেখো না, কোশ্চেন নাম্বার 20 ছবিটা কি বলেছে, একটা ওয়াল আছে, ওকে একটা ওয়াল আছে 0.5 কেজি বল মুভিং উইথ এ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ডে একটা বল দেয়ালে মেরেছে, মারার পর আবার ব্যাকে ফিরে এসছে। এখানে যে অ্যাঙ্গেল আমরা 18 কোশ্চেনে অ্যাঙ্গেলটা কোথাও বের করেছিলাম, এই এখানটা অ্যাঙ্গেল করেছিলাম, কিন্তু এখানে কোশ্চেন বলছে কি ওয়ালের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, আর এখানেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এই হচ্ছে চেঞ্জিংটা, বাদ বাকি সেম অঙ্ক আছে আর কিছু পরিবর্তন হয়নি, সেম একদম। দেখে নাও এখানে ভরটা বলছে কত, এম ইকুয়াল টু 0.5 কেজি, ওকে 0.5 কেজি, ভেলোসিটি বলে দেখে নাও ভি ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড, ওকে এটা বলে দিয়েছে, অ্যাঙ্গেলটা দেখে নাও থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, অপশানগুলো দেখে 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 নাও ফোর্সটা বের করতে বলছে তাই না, এ বি সি ডি, তাহলে কী বলছে দেখে নাও 96 নিউটন, তারপরে কথা বলে দেখে নাও 48 নিউটন, তারপরে কী বলে দেখে নাও 24 নিউটন, 12 মিটার, 24 নিউটন আর 12 নিউটন, ওকে তাহলে আমরা এটা করবো কি ইম্পালস ইকাল টু চেঞ্জ ইন মোমেন্টাম, ওকে তাহলে ইম্পালস হলাম এফ ইন্টু ডেল্টা টি, এখানে ডেল্টা টি বলেছে কত সেকেন্ড ধরে, ওকে ডেল্টা টিটা বলছে দেখে নাও কত বলেছে এখানে, এটা বলেছে দেখে নাও ডেল্টা টি বলছে দেখে নাও কত 0.25 সেকেন্ড, ওকে 0.25 সেকেন্ড, ওকে 0.25 সেকেন্ড পর্যন্ত দেওয়ালে ছিল, এখানে তারপর বেরিয়ে গেছে। এবার দেখো তাহলে এখানে চেঞ্জের মোমেন্টামটা কি, তাহলে এখানে একইভাবে দেখে নাও, আর এটা তো বলটা এইভাবে যাচ্ছে এইভাবে আসছে তাই না, এখানে যদিও ছবি আঁকা নেই আমি তবে আঁকলাম এইভাবে, ধরলাম বলটাকে এইভাবে গেছে আর এইভাবে ফিরে আসছে, তাহলে এই উপাংশ আমি উপাংশটা অন্য কালি দেখাচ্ছি যাতে করে সহজে বুঝতে পারো, দেখো এখানেও কী হবে এইটা তাই না, এবার দেখে নাও 30 ডিগ্রি এইটা, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, এটা তো হবে না, ভালো করে দেখে নাও, তাহলে আমি বলছি এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে দেখে নাও এটা, তাহলে এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোনটা হবে, এটা 30 ডিগ্রি তাই না, এটা 30 ডিগ্রি হবে, তাহলে 30 ডিগ্রি ভালো করে লজিকটা বুঝে নাও, যদি এটার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকি আর ধরলাম এর ভর বেগ হচ্ছে কি এমভি, ওকে এমভি, এরও ভর বেগ এমভি, কারণ কি একই বেগে যাচ্ছে একই বেগে আসছে আর একই ভর আছে, তাহলে এমভি হলে তাহলে এই উপাংশটা কী হবে, যার সঙ্গে কোণ করবে সেটা কি ভূমি উপাংশ হবে, তাহলে এটা কী হবে এমভি কস 30, আর এইটা হবে কি এমভি সাইন 30, একইভাবে এইটা হবে কি এমভি কস 30, কারণ যার সঙ্গে কোণ করবে সেইটাই ভূমি হবে, আর এটা হচ্ছে কি এমভি সাইন 30, এমভি সাইন 30। তারপরে আমরা কী বলেছিলাম যে এই উপাংশ অ্যাকচুয়ালি কোনো কাজে আসে না, শর্টকাট ট্রিক, ভেক্টরভাবে যেভাবে এক্সপ্লেন করে যাবো সেভাবেও করতে পারো দেখবে একই আসবে, শর্টকাট ট্রিক হচ্ছে কি এই উপাংশ কোনো কাজে আসবে না, এই উপাংশ কোনো কাজে আসবে না, উপাংশ যেটা কাজে আসে সেটা হচ্ছে কি হরাইজন্টাল কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা সর্বদা কাজে আসে, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট, তাহলে এই কম্পোনেন্ট দুটো কি যোগ হয়ে যাবে, কারণ যেহেতু ভেলোসিটি আলাদা তাহলে এফ ডেল টি ইকুয়াল টু কী হবে এফ ডেল টি ইকুয়াল টু 2 এম
ভি, আগেরটা কি টু এম ভি কস সিক্সটি হয়েছিল, তাই না? কারণ আমরা অনুবিভূ অংশটাই নিয়েছিলাম, কিন্তু এখানে কি অনুবিভূ অংশটা কি হয়েছে, এম ভি সাইন থার্টি আছে, আর টু এম ভি সাইন থার্টি। তাহলে যদি মান বসিয়ে দিই তাহলে আবার ডেল্টা টি বসাতে হবে, তাহলে এফ ইকুয়াল টু টু এম ভি সাইন থার্টি বাই ডেল্টা টি, তাই টু ইন্টু এম এর মান কত দেখে নাও, এমটা হচ্ছে 0.5 কেজি, ইন্টু ভিটা কত দেখে নাও 12, ইন্টু সাইন থার্টি হচ্ছে 1/2, আমরা সেটা দিয়ে দেবো 1/2, ডেল্টা টি 0.25। এবারে কাটাকুটি করা যায়, না এই দুই এই দুই কাটবে, পয়েন্ট তুলে দিলাম এখানে 100 হয়ে যাবে, এখানে পয়েন্ট তুলে দিলাম এখানে 10 হয়ে যাবে, ওকে 10 হলো দেখে নাও। তাহলে আমরা যদি কাটাকুটি করি, এখানে কাটাকুটি করলে কী হবে দেখে নাও, 25 4 25 100, তাই না, 5 2 10, ওকে 6 2 12, 4 6 24, তাহলে এফ ইকুয়াল টু 24 নিউটন। দেখে নাও কী হবে, লজিকটা সেই জন্য দেখে নাও, একই কনসেপ্টে একই ফর্ম্যাটে অঙ্ক 18 নম্বর অঙ্কটা এই অঙ্কটা সেম আছে, শুধু অ্যাঙ্গেলটা আগের অঙ্ক অ্যাঙ্গেলটা কথা ছিল, আগের অ্যাঙ্গেলটা এইটা ছিল, কিন্তু সেই জন্য আমরা সাইনটা কি কস হয়েছিল, এই অনু এই উপাংশটা কি কস পেয়েছিলাম, কিন্তু এখন অ্যাঙ্গেলটা এইটা বলছে, তাহলে এটা অ্যাঙ্গেল হলে তাহলে এটা অ্যাঙ্গেল হবে, তাহলে এটা সাইন হয়ে যাবে, তাহলে এই দুটো কিন্তু আমরা অ্যাড করেছিলাম, এটাকে এইটাকে অ্যাড করে, এই ফর্ম্যাটটা ভালো করে মনে রাখবে, এই এই ফর্ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় কোশ্চেন আসে, সেই জন্য এই ফর্ম্যাটটা মনে রাখবে, ছবিটা মনে রাখবে, আর এইভাবে সমাধান করার চেষ্টা করবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, তা দেখে নাও আজকে আমি নেক্সট 10টা অর্থাৎ 11 থেকে 20 নম্বর অঙ্কগুলো সমাধান করালাম, কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা তোমরা জানাবে, যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।